কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার প্রথম শ্রেণীর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। চলো আজ কিছু লেখাপড়া শিখি। আজ আমি তোমাদের ইংলিশ ফর টুডে বই থেকে রাইম পড়াবো। তোমরা সবাই ইতিমধ্যে জেনেছো রাইম অর্থ হচ্ছে ছড়া। তোমরা সবাই তোমাদের ইংলিশ ফর টুডে বই, খাতা, পেন্সিল এবং রাবার নিয়ে বসো। আমরা পূর্বেও রাইম শিখেছি, আজ আমরা একটি নতুন রাইম শিখব। তোমাদের ইংলিশ ফর টুডে বইতে একটি রাইম রয়েছে, খুব মজার একটি রাইম রয়েছে। চলো আমরা সবাই দেখি রাইমটি কি। রাইমটি হচ্ছে রেইন রেইন। চলো আমরা সবাই একসাথে রাইমটি পড়ি। শিক্ষার্থী বন্ধুরা চলো একসাথে আমরা রাইমটি পড়ি। রাইম: রেইন রেইন গো অ্যাওয়ে, কাম অ্যাগেইন অ্যানাদার ডে, লিটল চিলড্রেন ওয়ান্ট টু প্লে, রেইন রেইন গো অ্যাওয়ে। শিক্ষার্থী বন্ধুরা চলো রাইমটি আমরা আরেকবার পড়ি। রেইন রেইন গো অ্যাওয়ে, কাম অ্যাগেইন অ্যানাদার ডে, লিটল চিলড্রেন ওয়ান্ট টু প্লে, রেইন রেইন গো অ্যাওয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো রাইমটির বাংলা অর্থ আমরা জেনে নেই। রাইম অর্থ হচ্ছে কি? হ্যাঁ, তোমরা সবাই বলতে পেরেছো, রাইম অর্থ হচ্ছে ছড়া। এরপর রেইন রেইন গো অ্যাওয়ে, বৃষ্টি বৃষ্টি দূরে যাও, কাম অ্যাগেইন অ্যানাদার ডে, অন্য একদিন এসো, লিটল চিলড্রেন ওয়ান্ট টু প্লে, ছোট বাচ্চারা খেলতে চায়, রেইন রেইন গো অ্যাওয়ে, বৃষ্টি বৃষ্টি দূরে চলে যাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা আরেকবার বাংলা অর্থটি জেনে নিই। রেইন রেইন গো অ্যাওয়ে, বৃষ্টি বৃষ্টি দূরে যাও, কাম অ্যাগেইন অ্যানাদার ডে, অন্য একদিন এসো, লিটল চিলড্রেন ওয়ান্ট টু প্লে, ছোট বাচ্চারা খেলতে চায়, রেইন রেইন গো অ্যাওয়ে, বৃষ্টি বৃষ্টি দূরে যাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই রাইমটি তোমরা আমার সঙ্গে আরো দুবার পড়ো, এতে তোমাদের পড়াটি আরো সহজ হয়ে যাবে। রেইন রেইন গো অ্যাওয়ে, কাম অ্যাগেইন অ্যানাদার ডে, লিটল চিলড্রেন ওয়ান্ট টু প্লে, রেইন রেইন গো অ্যাওয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা আরো একবার পড়ি। রেইন রেইন গো অ্যাওয়ে, কাম অ্যাগেইন অ্যানাদার ডে, লিটল চিলড্রেন ওয়ান্ট টু প্লে, রেইন রেইন গো অ্যাওয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই রাইমটি দেখো খেয়াল করে। এখানে রেইন এর পর একটি কমা রয়েছে, এরপর এখানে একটি ফুল স্টপ রয়েছে। দেখো দ্বিতীয় লাইনে কোনো কমা নেই, এখানে একটি ফুল স্টপ রয়েছে। তৃতীয় লাইনে দেখো কোনো কমা নেই, এখানে একটি ফুল স্টপ রয়েছে। চতুর্থ লাইনে দেখো এখানে একটি কমা রয়েছে, এরপর এখানে একটি ফুল স্টপ রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যখন তোমরা রাইমটি শিখবে অবশ্যই কমা এবং ফুল স্টপ যত্ন সহকারে দিবে, এতে তাহলে তোমাদের রাইমটি যখন লিখবে খুব সুন্দর হবে, কোনো ভুল হবে না। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো রাইমটি আমরা আরো একবার বলি। রেইন রেইন গো অ্যাওয়ে, কাম অ্যাগেইন অ্যানাদার ডে, লিটল চিলড্রেন ওয়ান্ট টু প্লে, রেইন রেইন গো অ্যাওয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো তো আমি কি আঁকি। রেইন অর্থ কি তোমরা সবাই জানো? রেইন অর্থ হচ্ছে বৃষ্টি। আমরা পূর্বেও শিখেছিলাম রেইন অর্থ হচ্ছে বৃষ্টি, মেঘ থেকে বৃষ্টি ঝরছে, এই যে দেখো বৃষ্টি ঝরছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই রাইমটির অর্থ ভালোভাবে বোঝার জন্য আমি তোমাদের জন্য কিছু ওয়ার্ড মিনিং তৈরি করেছি। চলো দেখি কি কি রয়েছে ওয়ার্ড মিনিং এ। তোমরা সবাই যত্ন সহকারে দেখো আমার দিকে, মনোযোগ দিয়ে দাও। সবাই দেখো রেইন হচ্ছে বৃষ্টি, গো অর্থ যাওয়া, অ্যাওয়ে অর্থ দূরে, কাম অর্থ আশা, অ্যাগেইন অর্থ আবার, দেখো অ্যানাদার, অ্যানাদার অর্থ অন্য, ডে অর্থ দিন। এরপর দেখো লিটেল, লিটেল অর্থ সামান্য, চিলড্রেন, চিলড্রেন অর্থ শিশু, ওয়ান্ট, ওয়ান্ট অর্থ প্রয়োজন, প্লে অর্থ খেলা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা ওয়ার্ড মিনিং শব্দ অর্থগুলো আবার পড়ি। সবাই আমার সঙ্গে একসঙ্গে বলো। রেইন, রেইন অর্থ বৃষ্টি, গো, গো অর্থ যাওয়া, অ্যাওয়ে, অ্যাওয়ে অর্থ দূরে, কাম, কাম অর্থ আসা,
again, again ortho abar, another, another ortho onno, day, day ortho din, little, little ortho samanno, children, children ortho shishu, want, want ortho proyojon, play, play ortho khela. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেবল শুধু রাইমটি শিখবে, তোমাদের রাইমটি বোঝার সুবিধার্থে আমি এই ওয়ার্ড মিনিং দিয়েছি। চলো তাই আমরা রাইমটি আবার শিখি। দেখি রাইমটি আমার সঙ্গে আবার তোমরা যত সহকারে খেয়াল করে একসঙ্গে পড়ো। Rain, rain, go away. Come again another day. Little children want to play. Rain, rain, go away. শিক্ষার্থী বন্ধুরা চলো আর একবার পড়ো। Rain, rain, go away. Come again another day. Little children want to play. Rain, rain, go away. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাসায় তোমরা যত্ন সহকারে কয়েকবার শিখবে রাইমটি, এতে দেখবে পড়াটি অনেক সহজ হয়ে গিয়েছে। এরপর কি করবে শুনবে? এরপর তোমরা তোমাদের রাফ খাতায় বেশ কয়েকবার লিখবে, এতে আরো সহজ হয়ে যাবে। আমরা সহজ থেকে আরো বেশি সহজ করতে চাই, তার জন্য কয়েকবার লিখতে হবে। আর আমি তোমাদের যে ওয়ার্ড মিনিং গুলো দিয়েছি এগুলো খেয়াল করে দেখবে, দেখবে রাইমটি পড়তে বসতে আরো অনেক অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা রাইমটি মুখস্থ করার পর রাফ খাতায় বেশ কয়েকবার লিখবে, এরপর ফ্রেশ খাতায় লিখবে, এতে দেখবে অনেক সহজ হয়ে গেছে, পড়াটি আর কোনো কঠিনই মনে হচ্ছে না। তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় রাইমটি যত্ন সহকারে শিখবে, লিখবে, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবার জন্য অনেক দোয়া রইল। তোমরা যে যেখানে আছো সুস্থ থাকো, ভালো থাকো, এবং আপু আমুর কথা অবশ্যই শুনবে, ঠিক আছে? সুন্দর মতো খাওয়া দাওয়া করবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, নখ কাটবে, বারবার তোমরা হাত ধুবে, ঠিক আছে বন্ধুরা? ও তোমাদের আমি আরেকটি শিখিয়ে দিচ্ছি বিষয়, সেটা হচ্ছে পড়ার মুখস্থ করার পূর্বে তোমরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করবে, এরপর পড়বে বিসমিল্লাহি রহমানির রহিম, এরপর তোমরা পড়বে তিনবার রাবিজেনি এরমা, এতে তোমাদের পড়াটি আরো সহজ হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা? এরপর তোমাদের কাজ হচ্ছে পড়াশোনা করা। বাসায় যতটুকু সময় খেলা করো খেলবে, এরপর বাকি সময়টুকু একটু পড়াশোনাও করতে হবে, এতে তাহলে তোমাদের পড়াগুলো সহজ হয়ে যাবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবার জন্য অনেক 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 দোয়া রইল। আল্লাহ হাফেজ।